मेरा बेस्ट दोस्त। বিনিময়ে মাইশাও মুস্কি হাসলো। গাড়ির কাছে আসতেই ড্রাইভার কাকু বলল, তোমায় খুব সুন্দর লাগছে মাইশা মামনি। থ্যাংক ইউ চাচা। তারপর মুচকি এসে আমি বসে পড়লাম গাড়িতে। আমি বসতেই ড্রাইভার চাচা গাড়ি চালাতে শুরু করলো, আর আমিও এক দীর্ঘশ্বাস ফেলে চললাম কাপের অফিসে। কিছুদূর যেতেই সামনে কিছু গোলাপ ফুলের দোকান দেখতে পেলাম আমি। তাড়াতাড়ি ড্রাইভার চাচাকে গাড়ি থামাতে বললাম, তারপর কিছু লাল গোলাপ ফুল কিনে নিলাম আমি। তারপর আবারও চললাম কাপের অফিসের উদ্দেশ্যে। আজকে কাপুকে জাস্ট চমকে দিব। আধ ঘন্টা পর ড্রাইভার চাচা বলল, আমরা চলে এসেছি মাইশা মামনি। আমি ওনার কথা শুনে মুচকি এসে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম। তারপর চাচাকে বললাম, কিছুক্ষণ ওয়েট করো, আমার একটু সময় লাগবে, তবে গাড়ি ছেড়ে যাবে না কোথাও, ঠিক আছে? ওকে মাইশা মামনি, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি এখানে। তারপর আমি ওর কথা না পাড়িয়ে সোজা চলে গেলাম অফিসের ভেতর। বুকের ভেতর অস্থিরতা কাজ করছে। কি করে কি বলবো কে জানে, ধুর এত ভাবার কি আছে। সোজা গিয়ে গোলাপগুলো হাতে দিয়ে মনের কথা সব বলে দিব, এই ভেবে লিফটে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই কাবু ভাইয়ের রুমের সামনে চলে আসলাম। তারপর ভেতরে ঢুকে যা দেখলাম, মুহূর্তের মধ্যেই সব ভাবনা চিন্তা ভেঙে চুরমার হয়ে গেল আমার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে কাবু ভাইয়া আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বিষয়টা হয়তো আমার কল্পনার বাইরে ছিল। ভেবেছিলাম কাবু ভাইকে চমকে দিব, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম নিজেই চমকে যাব তা আমি ভাবতেই পারিনি। কেন জানি না শরীরের সব কিছু অবশ হতে লাগলো। মুহূর্তের মধ্যেই হাত থেকে খাবারের ব্যাগটা নিচে পড়ে গেল, শব্দ হলো কিছু। এদিকে কাব্য আচমকা কোনো কিছু শব্দ পেয়ে পিছনে ঘুরে মাইশাকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণে তার মনে পড়ল সে তো লাবণ্যকে জড়িয়ে ধরে আছে। কাব্য তাড়াতাড়ি লাবণ্যকে ছেড়ে দিতে নিলে কাব্য বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যাস না, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। মেয়েটির কথা শুনে আর কিছু শোনা বা বলার মধ্যে ছিলাম না আমি। এমন সময় মেয়েটিকে ছেড়ে কাব্য আমার সামনে এসে বলল, তুই এখানে? মাইশা কিছু বলছে না, এমন সময় ওই মেয়েটা বলে উঠল, কোনো আদব কায়দা শেখনি? কারো রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয় জানো না? মেয়েটির কথা শুনে ঘৃণা লাগলো আমার। এমন সময় কাব্য লাবণ্যের দিকে তাকিয়ে বলল, তুই থাম। তারপর আবার মাইশার দিকে ঘুরে বলল, কি হলো, তুই কথা বলছিস না কেন? মাইশা কোনো কথা না বলে ব্যাগ আর নিচে পড়ে থাকা গোলাপ ফুলগুলো ওইভাবে রেখে আস্তে করে পিছনে ঘুরে চলে আসতে লাগলো। এমন সময় কাব্য মাইশার হাত ধরে বলল, চলে যাচ্ছিস কেন? হাত ছাড়ো আমার। তুই যেটা ভাবছিস সে আর কিছু বলার সুযোগ দিলাম না আমি। টান মেরে হাত এনে আমি সোজা বেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে প্রচুর, এত কিছু ভাবলাম, এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যে হয়ে গেল। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। তারপরেও চোখের পানি যথাসম্ভব কন্ট্রোলে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর লিফটে উঠলাম। চোখের সামনে শুধু কাপড় আর ওই মেয়েটা একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যটা ভেসে আসছে। কোনোভাবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে আসতেই ড্রাইভার চাচা বলে উঠল, কি হলো মাইশা মামনি, এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে দেরি হবে। ভালো লাগছে না, বাসায় চলো। আমার কথা মতো চাচাও গাড়িতে বসে পড়লেন, আমিও গিয়ে বসে পড়লাম গাড়িতে। গাড়ি চালতে শুরু করলো আপন গতিতে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না আমি। টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছে অন্য কাউকে দেখলে সত্যি কতটা কষ্ট হয়। আমার সব ইচ্ছে ভাবনা এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে হয়তো আমি ভাবতেও পারিনি। তাহলে কি কাব্য সেদিন এই দেরি হয়ে যাওয়ার কথাই বলেছিল? নিচে বসে আছে কাব্য, আর তার হাতে মাইশার আনা গোলাপ। গোলাপগুলো দেখে অবাক হয় কাব্য। এমন সময় লাবণ্য এসে কাব্যের কাঁধে হাত রেখে বলল, মেয়েটা কে রে, অসভ্যের মতো বিহেভ করলো তোর সাথে? লাবণ্যের কথা শুনে কাব্যের মাথা আগুনের মতো গরম হয়ে গেল। কাব্য নিজ থেকে উঠেই ঠাস করে একটা থাপড় মেরে দিল লাবণ্যের গালে। কাব্যের এমন কাজে লাবণ্য হা হয়ে তাকিয়ে রইল। কাব্য চেঁচিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হলো ওকে অসভ্য বলার? ও আমার বউ, আমার ভালোবাসা, শুধুমাত্র তোর জন্য আজকে ও আমায় ভুল বুঝলো। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আমি আর আমার সামনে দেখতে চাই না। কাব্য, আমি যে তোকে ভালো আর কিছু বলতে পারলো না লাবণ্য। তার আগেই
আরেক গালে থাপড় দিয়ে দিল কাব্য। তারপর বলল, তুই এখান থেকে চলে যা। কাব্য চরম রেগে গেছে, যা দেখে লাবণ্য ভয় পেয়ে যায়। আর কিছু না বলে কাঁদতে কাঁদতে লাবণ্য রূপ থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে কাব্যের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে সব ভেঙে চুরে তছনছ করে দিতে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝল, ভাবতে পারছে না কাব্য। কাব্য কিছু একটা ভেবে কেবিন থেকে বেরিয়ে যাবে, এমন সময় ফোনটা বেজে উঠল। কাব্য থেমে যায়, ফোনটা তুলে উপরে রিয়ার নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বলল, হ্যালো। কাব্যের হ্যালো শুনে ওপাশ থেকে খুশি মনে রিয়া বলে উঠল, আরে কনগ্রাস, কি অবস্থা বল, সব ক্লিয়ার হয়ে গেল? তোর মনের বাসনা আজ তাহলে পূরণ হলো, কেমন লাগছিল বল তোর বউকে? কিসব বলছিস তুই, তুই বুঝতে পারছিস না? না। মজা করছিস তুই? আরে মজা করব কেন। আরে তুই রেগে যাচ্ছিস কেন, মাইশা তোকে কিছু বলেনি? কি বলবে? কেন, ও তো তোকে আজ প্রপোজ করতে আসছিল, পৌঁছায়নি এখনো অফিসে, কিন্তু মাইশা তো তখন বলল। কাব্যর আর বুঝতে বাকি রইল না, মাইশা তাহলে কেন এত সেজেগুজে এসেছিল। সব এলোমেলো হয়ে যাচ্ছে কাব্যের, এত বছরের ইচ্ছে এভাবে নষ্ট করে ফেলল, তাও আবার নিজের দোষে। কাব্য বলে উঠল, অনেক বড় ভুল হয়ে গেছে রিয়া। কি হয়েছে, মাইশা এখনো? মাইশা এসেছিল লাল শাড়ি পরে, খুব সুন্দর করে সেজেগুজে। তাহলে? তারপর কাব্য বলতে শুরু করলো। অফিসে বসে কাজ করছিল কাব্য। আজকে তাদের লাঞ্চের পর একটা বড় মিটিং আছে, যেটা তাদের জন্য খুবই জরুরি, তাই সেটা নিয়েই কিছু কাজ করছিল কাব্য। এমন সময় রুমে ঢুকলো লাবণ্য। লাবণ্য ভিতরে ঢুকে সোজা কাব্যের সামনের চেয়ারে বসল। কাব্য লাবণ্যকে দেখে বলে উঠল, তুই এখানে এই সময়? লাবণ্য কিছুটা নরম গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কাব্য লাবণ্যের কণ্ঠ শুনে লাবণ্যের দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে যায়, কারণ লাবণ্যের চেহারা পুরো শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে কত রাত ঘুমায়নি সে। লাবণ্যের এমন অবস্থা দেখে কাব্য বলে উঠল, কি হয়েছে তোর, চোখে মুখের এমন অবস্থা কেন? হুট করেই লাবণ্য বলে উঠল, আমি তোকে ভালোবাসি আর তোকে আমি বিয়ে করতে চাই। লাবণ্যের হঠাৎ এমন কথা শুনে কাব্য তার চেয়ার থেকে উঠে পড়ে, তারপর উচ্চস্বরে হেসে বলে, তোর মাথা কি আজ আবার খারাপ হয়ে গেছে? লাবণ্য কাব্যের কথা শুনে কেঁদে দেয়। লাবণ্যের এমন কাণ্ডে কাব্য পুরো অবাক হয়। কাব্য লাবণ্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? লাবণ্য কোনো কিছু না বলেই হুট করে কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য আচমকা এমনটা হওয়াতে পুরো হা হয়ে যায়। এদিকে লাবণ্য কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি তোকে খুব ভালোবাসি, এই কয়েকদিনে অনেক চেষ্টা করেছি তোকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই আমি পারছি না। কাব্য জাস্ট লাবণ্যকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথায় হাত দিয়েছিল, আর এমন সময় মাইশা চলে আসে। এতক্ষণ কাব্যের সব কথা শুনে রিয়া বলে উঠল, এটা তুই কি করলি, মাইশা অনেক আশা নিয়ে গিয়েছিল তোর কাছে, আর তুই এত কাছে এসেও আবার দূরে সরিয়ে দিলি। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি তো শুধু। সে যাই হোক, কিন্তু এখন মাইশাকে গিয়ে আগে সব বল, ও তো অনেক কষ্ট পেয়েছিল তোর জন্য, নিজ হাতে রান্না করতে গিয়েছিল আর সেজেছিল তোর জন্য, কিন্তু তুই? এতটুকু বলে মন খারাপ করে ফোনটা কেটে দেয় রিয়া। আর কাব্য মন খারাপ করে বসে পড়ে চেয়ারে। এমন সময় কাব্যের পিয়ে এসে বলে তাকে মিটিংয়ে যেতে হবে। কাব্য তাকে বলে উঠল, তুমি যাও আমি আসছি। কাব্যের কথা শুনে তার পিয়ে চলে যায়। কাব্য মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে এক দীর্ঘ শ্বাস ফেলে চলল মিটিংয়ে, আর মনে মনে ভাবতে লাগলো মাইশাকে তার মনের সব কথা বুঝিয়ে বলবে, বুঝিয়ে বললে সবাই বুঝতে পারবে মাইশা। এ বলে নিজেকে সান্ত্বনা করলো কাব্য, তারপর চলল তার গন্তব্যে। রাত 8টা, কাব্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছাচ্ছে। আজ যে সে তার মনের সব কথা বলবে তার ভালোবাসার মানুষকে, তার সাথে সব ভুল বোঝাবুঝিও মিটিয়ে ফেলবে সে। এসব পরিকল্পনা করে চলছে বাড়িতে কাব্য। বেশ কিছুক্ষণের মধ্যেই কাব্য বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই সোজা উপরে চলে যায় কাব্য। সারা রুমে
মাইশাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না মাইশাকে। কাব্য অস্থির হয়ে পড়ে। তারপর নিচে নেমে কাব্য চেঁচিয়ে তানিশাকে ডাকতে থাকে। কাব্যের চেঁচানো শুনে তানিশা আর মামনি আর বাবা তিনজনে বেরিয়ে আসলো। তারপর মামনি বলে উঠল, কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? মাইশা কোথায়? ও, মাইশা তো ওদের বাড়ি গেছে। ও, তোর অফিস থেকে ফেরার সময় তোর মামার সাথে মাইশার দেখা হয়ে যায়, তারপর নাকি তার সাথেই চলে যায়। আমায় ফোন করে বলল কিছুদিন নাকি থাকবে ওখানে। কাব্য মামনির কথা শুনে আর কিছু না বলে সোজা উপরে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছে মাইশা রাগ করেই চলে গেছে। এখন কি করবে কাব্য তাই ভেবে পাচ্ছে না। নিজের বাড়িতে নিজের রুমে বসেই কেঁদে চলেছি আমি। অসম্ভব রকম কষ্ট হচ্ছে আমার, বারবার শুধু কাব্য আর ওই মেয়েটার জড়ানোর দৃশ্যটা ভেসে আসছে। রাতে আর কোনো কিছু না খেয়েই ওইভাবে ওই সাজেই ঘুমিয়ে পড়লাম আমি। মা অনেকবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি, ভালো লাগছে না কিছু। চুপচাপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। ফোনটাও বন্ধ করে রেখেছি। মনে মনে পণ করলাম আর যাবো না কাব্যের কাছে, থাকুক সে তার মতো। সকালে দরজার টুকানোর শব্দে ঘুম ভাঙলো মাইশার। এমনভাবে দরজায় নক করছে মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে এখন দরজা না খুললে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলল মাইশা। এত জোরে দরজায় নক করে কি আছে? বিনিময়ে সামনের ব্যক্তি কিছু না বলেই হুট করে কুলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভয় পেয়ে তার হাত ধরে সামনে তাকাতে দেখলো কাব্য।